সর্ষের মধ্যেই ভূত, প্রবাদটির সঙ্গে মিলে গেল চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ আফিম তৈরির কাঁচামাল পপি বীজ জব্দের ঘটনা। নামে বেনামে সনদ ও ভুয়া ঠিকানা দিয়ে পণ্য আমদানিতে জড়িত খোদ কাস্টমস হাউজেরই কিছু অসাধু সিএনএফ এজেন্ট। একের পর এক আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন হোতারা। চট্টগ্রাম কাস্টমস হাউজের সিএনএফ এজেন্ট হটল্যান্ড কার্গো ইন্টারন্যাশনালের মালিক অখিল চন্দ্র মণ্ডলের সনদ নম্বর 2641, ঠিকানা আগ্রাবাদ শেখ মুজিব সড়কের 1693 নম্বর জাকির ম্যানশন। কিন্তু আফিম তৈরির কাঁচামাল আটকের পর সেই ঠিকানায় গিয়ে সিএনএফ এজেন্টের অস্তিত্ব মেলেনি, সনদে দেওয়া মোবাইল নম্বরও ঠিক নেই। আমার এখানে তা আজীবন পর্যন্ত, আমার বিল্ডিং হওয়া পর্যন্ত এখানে এই নামের কোনো ভাড়াটি ছিল না, মণ্ডল নামে কোনো ভাড়াটি আমার এখানে ছিল না। ভুয়া ঠিকানা ব্যবহার করে গেল এক বছরে 491টি আমদানি ও রপ্তানির কাজ করেছে সিএনএফ প্রতিষ্ঠানটি। পহেলা জুন আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ আনার কথা বলে 15 কোটি টাকার আমদানি নিষিদ্ধ 42 টন পপি বীজ আনে। সিএনএফ প্রতিষ্ঠানটি পণ্য খালাস করতে গেলে আটক করা হয় চালান। আগের যে মিথ্যা ঘোষণা বা আমদানি নিষিদ্ধ পণ্য আনার যে কেসগুলো আমরা স্টাডি করে দেখেছি যে এক্ষেত্রে সিএনএফ এজেন্টের ইনভলভমেন্ট থাকে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমদানিকারকের পাশাপাশি সিএনএফ এজেন্টের বিরুদ্ধে আমরা কিন্তু ফৌজদারি মামলা করে থাকি, প্লাস সিএনএফ এজেন্টের লাইসেন্সিং বিধিমালা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার লাইসেন্স সাময়িক সাসপেন্ড করা হয়েছে। 2015 সালে বন্দরে সূর্যমুখী তেলের কন্টেনার থেকে জব্দ করা হয়েছিল ড্রাম ভর্তি কোকেন, পরে আটক করা হয় বিপুল ভারতীয় জাল নোট। প্রতিটি ঘটনায় জড়িত ছিল সিএনএফ সিন্ডিকেট চক্র। এটার রুট পর্যন্ত যাওয়া হোক, তাহলে সিএনএফ এজেন্ট কেন? এটার সাথে রাঘব বোয়াল জড়িত থাকলে সেগুলিও বেরিয়ে আসুক, এখানে অনেক বড় বড় লোক জড়িত আছে, তাদেরকেও এই আইনের আওতায় আনা হোক, আমাদের প্রত্যাশা এটাই থাকবে। পপি বীজ আটকের পর সিএনএফ এজেন্টের সনদ স্থগিত ও আমদানিকারক প্রতিষ্ঠান সহ দুজনের বিরুদ্ধে ফৌজদারি ও মানি লন্ডারিং মামলা করা হবে বলে জানিয়েছে কাস্টমস। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অসুস্থ খালেদা জিয়াকে ডাক্তাররা বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও সরকার সুযোগ দিচ্ছে না, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জজকোর্টে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার হলেও সরকার তা নাকচ করছেন, আওয়ামী লীগ জনগণের কথা না ভেবে শোষণের রাজনীতি করছে, অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকার মন গড়া প্রবৃদ্ধির হার দেখিয়ে উন্নয়নের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ডাক্তাররাও সবাই বলছেন তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। আমরা যখন এই কথাগুলো বলছি, তারা নাকচ করে দিয়েছেন। সরকার যা চায় বিচার তাই হয়। এখানে আমরা রাজনৈতিক যা করি অথবা সাধারণ মানুষ, তারা ন্যায় বিচার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে।